নতুন এইরকম হাটটায় আমি কোনো দিনও আসিনি। এই হাটটা হচ্ছে হাওড়া মঙ্গলার ব্যবসায়ী সমিতি, একদম হাওড়া থানার পুরো কাছেই। এখানে হাওড়া মঙ্গলা হাটের যেটা বলতে গেলে পোড়া হাট যেটাকে বলে, সেটা হচ্ছে এই হাটটা। এই হাটের দাদা কি কি কালেকশন আছে? আপনার বাচ্চাদের আপনার পেয়ে যাবেন, ছেলেদের এবং মেয়েদের সব রকমই। আপনার দড়ি বাঁধা হবে, কাঁধে দড়ি বাঁধা, সামনে বোতাম, ফ্রন্ট ওপেন, আপনার গোল গলা, হাপাতা, ফুলাতা, টুপিওয়ালা সব রকমই পাবেন। সবই আপনার হোশিয়ারি গুডস। কত পিস নিতে হবে? মিনিমাম 6 পিস। 6 পিস নিতে হবে, তাই তো? তাই একটু কালেকশন গুলো দেখি। দেখো এই যে নাম, এরা নাম 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 দেখুন, এই কালেকশন গুলো আছে। হ্যাঁ, বাচ্চাদেরই সব, বাচ্চাদের সব, বাচ্চাদের যা পাবেন। হ্যাঁ, সব সব দাম থেকে স্টার্ট আছে আপনার 50 টাকা, 50 টাকা থেকে আপ টু আপনার এই 120 30 টাকা, 120 30 টাকার মধ্যে এই এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে। একদম এই দেখো পুচকেদের জন্য এই ধরনের কালেকশন গুলো প্রচুর তোমরা পেয়ে যাবে। তিন দিকেই বলতে গেলে তোমরা অনেক কিছু জিনিস পেয়ে যাবে। দাদা এখানে আসবে কি করে, মানে মানুষ বুঝবে কি করে এই হাটটা কোন জায়গাটায়? এটা হাওড়া স্টেশনের খুব সামনেই, হাওড়া স্টেশন থেকে অটো ধরে আপনার মঙ্গলা হাট বললেই দেখো যে কোনো অটো। এটা বিশাল বড়, কিন্তু আপনার থেকে যদি এই জিনিসগুলো কিনতে চায় হাওড়া, আপনার হাওড়া পোড়াহাটের মেইন গেটে, পোড়াহাটের মেইন গেটে, তাই তো? থ্যাংক ইউ দাদা। এখানে অনেক জিনিস পাওয়া যায়। এই জেঠুর কাছেও অনেক কিছু আছে দেখছি। জেঠু তোমার কাছে কি কি আছে? বেডশিট, আচ্ছা বালিশের ওয়ার আর বিছানার চাদর। কিরাম দাম আছে তাও? কি সাইজ, বড় সাইজ না মিডিয়াম সাইজ, কোন সাইজ চাই? আচ্ছা সমস্ত সাইজেরই পেয়ে যাবে। তাও একটু যদি দেখি দামটা একটু বলে দাও। এটা মিডিয়াম সাইজের হয়, হ্যাঁ 50 টাকা পিস। আচ্ছা, একটা বড় সাইজের হয় সেটা 55 টাকা পিস। আচ্ছা, তারপর আরেকটা আছে গোল বালিশ, সেটা একটা 7 টাকা। হুম, টাকা এইরকম দামের মধ্যে। তুলো ভরা আছে, তুলো ভরে যেটাতে বালিশ যেটা হয়, হ্যাঁ সেটা আছে। আচ্ছা, এগুলোর মধ্যে আছে, তাই তো? এগুলোর মধ্যে আছে। এই যে এটা তুলো ভরা, একটা দেখাই। এই যে এরকম ধরনের পেয়ে যাবে, এর মধ্যে প্রচুর পেয়ে যাবে। পোড়া হাটের একদম মেন গেটের কাছে জেঠু বসে। জেঠুর থেকে যদি তোমরা নিতে চাও, তোমাদের পোড়া হাট। অন্য কোথাও বসো? হরিশাহাটে বসি, খান্নাতে। আচ্ছা, তো কোন জায়গাটায় বসো? খান্নাতে মিডিল গেটে ঢুকেই ডান দিকে দেখলেই পাবে, ডান দিকে দেখলেই পাবে। তিনটে বড় বড় গেট আছে খান্নাতে, হ্যাঁ তার মধ্যে মিডিল গেটে ঢুকলে আমাকে পাবে, পেয়ে যাবে। আচ্ছা, হরিশাহাট বা মঙ্গলা হাট থেকে যে কেউ এখান থেকে পারচেস করতে পারো এই জেঠুর কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আরও প্রচুর প্রচুর কালেকশন আছে, দেখবো। হাওড়া পোড়াহাটে তো দেখতে পাচ্ছি অনেক কিছু কালেকশানই রয়েছে, তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি কুর্তির প্রচুর কালেকশান রয়েছে। দাদা আপনার কাছে কি কি কালেকশান রয়েছে আর আপনি কেমন আছেন আগে বলুন? ভালো আছি। ভালো আছেন? আর ব্যবসা ঠিকঠাক চলছে? ব্যবসা তো খুবই মন্দা চলছে। আর পূজোর কালেকশন কবে আসবে? পূজোর কালেকশন 15 আগস্টের পরে। হ্যাঁ, 15 আগস্টের পরে আসবে পূজোর কালেকশন। আজকে কি কালেকশন নিয়ে মঙ্গলা হাটে এসেছে? আজকে কুর্তির আইটেম আছে, নাইটি আছে, পাটিয়ালা আছে। আচ্ছা, লেগিংস আছে। লেগিংস আছে, কুর্তির। এইগুলো কিরকম কি দামের মধ্যে আছে আপনার কাছে? তবু এগুলো আছে 150 টাকা থেকে শুরু করে 400-450 পর্যন্ত। আচ্ছা, 150 টাকা থেকে শুরু করে আছে। কত পিস নিতে হবে? মিনিমাম একটা বান্ডেলে 4 পিস থাকে। আচ্ছা, 4 পিস নিতে হবে, বান্ডেল নিতে হবে। আচ্ছা, তাও কি কি ডিজাইন? মোটামুটি এগুলোর মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে, তাই তো? না, অনেক ডিজাইন আছে। হুম, তার ডিজাইন তো একটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ, বাহ, খুব সুন্দর একটা ডিজাইন। তার সাথে এটা আপনার দাম কত আছে? প্রাইস কি আছে? এটার প্রাইস আছে 430 টাকা। 430 টাকা। তার মধ্যে মিরর ওয়ার্ক আছে, তার সাথে এরকম সুন্দর একটা কাজ করা আছে। আর এখানে হচ্ছে সাইড কাট, সাইড কাটের মধ্যে এরকম ধরনের কুর্তিগুলো তোমরা এখানে পোড়াহাটে পেয়ে যাবে একদম। দাদা এটা ঠিক পোড়া হাটে বসেন আপনারা? স্টল নাম্বার বা কিছু রয়েছে আপনার কাছে? আসতে গেলে কিভাবে আসবে? হ্যাঁ, B15 মেইন গেট থেকে একদম সামনে। হ্যাঁ, সামনে 5টা স্টল পরে। আর আপনি অন্য কোথাও কি আপনার স্টল বসে বা এখানেই? এখানেই শুধু, তাই তো? আর কি বার? শুধুমাত্র মঙ্গলবার, সোমবার মঙ্গলবার। সোমবার মঙ্গলবার কটা থেকে কটা? ভোর 5টা থেকে মঙ্গলবার দিন সারাদিন। হ্যাঁ সারাদিন, 2-2:30 পর্যন্ত। 2-2:30 অবধি থাকে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এখানে অনেক কালেকশন আছে, যারা কিনতে চাও অবশ্যই আসতে পারো, এসে কুর্তিগুলো কিনতে পারো। আর যারা অনেক নেবে তাদের কি দাম একটু নেগোসিয়েশন হয়ে যাবে? হয়ে যায়, তাই তো? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আর লেগিংস এর দামগুলো তবু কিরাম কি আছে? লেগিংস গুলো 125 টাকা থেকে শুরু করে, বলুন আপনি বলুন না, 125 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত, 250 টাকা অবধি লেগিংস আছে। এলা প্যান্ট আছে, ছোট লেগিংস আছে 110 টাকা। আচ্ছা, তোমার এই আছে প্লাজো আছে, আচ্ছা স্ট্রেট প্যান্ট আছে, আচ্ছা হট প্যান্ট আছে, আচ্ছা সব রকম জিনিসের আছে, সব রকমের আইটেম আমাদের হোলসেল বিক্রি হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমার কাছে হাতে সময় না থাকার জন্য আমি এইটুকুনি কভার করতে পেরেছিলাম। তোমরা যদি ডিটেলসে আরও ভিডিও চাও কমেন্ট করো, আর আমি আরও বড় বড় দোকানের অনেক শপিং ভিডিও বা অনেক ভালো ভালো কালেকশনের কিন্তু ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, আর যত দিন যাবে আমি আরও অনেক ভিডিও আনার চেষ্টা করব। তোমরা সাথে থেকো। আজ তাহলে ভিডিওটা এই অবধি থাকলো, আর যখনই মঙ্গলা হাটে পুজোর স্টক চলে আসবে আমি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে কি করতে হবে তো জানোই, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, লাইক করো। যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।